দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মশাবাহিত ডেঙ্গু রোগের বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘন্টায় ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৭৯ জন রোগী ঢাকা শহরের। কর্তৃপক্ষ বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। বর্ষা মৌসুম এলেই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তে থাকে, তাই তো মধ্য আষাঢ়ের এই ধারাবাহিক বৃষ্টিতে হাসপাতালে বাড়ছে মশাবাহিত ডেঙ্গু রোগের সংখ্যা, সেই সাথে রেকর্ড সংখ্যায় যোগ হচ্ছে করোনা রোগী। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত ৪০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৩০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে এখনও ডেঙ্গু রোগে কেউ মারা যায়নি। এমন বাস্তবতায় মহানগরের মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন। যাদের বাড়িতে বা স্থাপনাগুলোতে আমরা এডিস মশা লার্ভা পেয়েছিলাম সেই বাড়িগুলোতে সবাইকে আমরা একটা করে SMS দিয়েছি, এবার যেন না থাকে সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, আর যদি লার্ভা পাওয়া যায় তাহলে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। নগর স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে, সেগুলোর মাধ্যমে আমরা বিনামূল্যে এই টেস্ট কিট পর্যাপ্ত পরিমাণে দিয়ে রেখেছি, এবং যে কেউ জ্বর অনুভব করলে বা কোনোভাবে ডেঙ্গু টেস্ট করা দরকার হলে গিয়ে বিনামূল্যে টেস্ট করানো যাবে। এছাড়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ডেঙ্গু রোগের চিকিৎসা কার্যক্রম তদারকি করছে জানিয়ে কর্তৃপক্ষ বলছেন সবাইকে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে হবে। জমে থাকা পানিটি যদি আমরা ফেলে দিই অন্তত তিন দিনে একবার, তাহলে কিন্তু এডিস মশার ডিম পারবার যে ক্ষেত্রটি, প্রজনন ক্ষেত্রটি কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা চিকিৎসকদের, নার্সদের আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং সচেতনতামূলক যে বার্তাগুলো সেটি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন প্রচারিত হচ্ছে। চলমান করোনা ভাইরাস আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।